1975 সালের পর থেকেই পাহাড়ে অস্ত্রের ঝনঝনানি রক্তপাত ও আত্মঘাতী সংঘাত দেখা দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 28 নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মধ্য দিয়ে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গবেষণা প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণার সময় তিনি এই কথা বলেন। এই সময় প্রধানমন্ত্রী বলেন, দুর্গম পাহাড়ের কোথাও একটি ঘরও যাতে অন্ধকারে না থাকে সেই লক্ষ্যে আমরা পার্বত্য চট্টগ্রামে ব্যাপক হারে সোলার প্যানেল দেওয়ার ব্যবস্থা করেছে। এ সময় প্রধানমন্ত্রীর সাথে রাঙামাটিতে পৃথক পৃথকভাবে ভিডিও কনফারেন্সে যোগ দেয় রাঙামাটি জেলা প্রশাসন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক একে মামুনুর রশিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, পুলিশ সুপার, সাবেক সংসদ সদস্যগণ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই গবেষণা করি সিভাসু রিসার্চ ভেসেলের শুভ উদ্বোধন ঘোষণা।